সকলকে স্বাগত এই লাইফ মোটিভেশন এবং ফান চ্যানেলে যা সকল জীবনের প্রেরণা ও মজা কারণ হোক। সকলকে নমস্কার, শুভেচ্ছা। আমার এই বিশেষ এপিসোড আত্মিক অসুস্থতা, সত্যকে না জানার ইচ্ছা, সত্যকে অবাকা করে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অন্যের ক্ষতি করার প্রবণতা, অসত্যের বা মিথ্যের সঙ্গে সহভাগিতা ও সহযোগিতা করা, অন্যের ভালো কিছু সহ্য করতে না পারা, হিংসা করা, ক্রোধ থেকে তিক্ততা, তিক্ততা থেকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া বা খুন করার প্রবণতা, এবং বিশেষ চিন্তার দ্বারায় অথবা বিশেষ চোখের দ্বারায় ব্যভিচার বা সঙ্গী আপনার নিজের অধিকারে নয়, অন্যের অধিকারের হস্তক্ষেপ করে অন্যকে প্রলোভিত বা বঞ্চিত করে নিজের অধিকারে নিয়ে যাওয়ার প্রবণতা, নিন্দার দ্বারাই অন্যের ক্ষতি করার ইচ্ছে বা ক্ষতি করা, এই প্রকারের কোনো না কোনো গুণ জোয়ার থেকে বৃহৎ বন্যাতে পরিণত করে। তাই সর্বদা সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। আত্মিক অসুস্থতা, আপনি জানেন এটাই অসত্য। আপনি রাজনৈতিকভাবে প্রবল হওয়ার জন্য আপনার অনেক আপনার লোককে সাপোর্ট করার জন্য মিত্রের সাহায্য নিয়ে আপনি তার ন্যায় জায়গাকে অন্যায়ভাবে সিদ্ধান্ত দিলেন। আত্মিক অসুস্থতা, সত্যকে অবজ্ঞা করছেন, যেটা করা উচিত নয় সেটাই করছেন, আপনার ইচ্ছা শক্তিকে আপনার আনস বা মানব শক্তিকে চ্যালেঞ্জ বা ক্ষমতার শক্তিকে কাজে লাগিয়ে অন্যের ক্ষতি করার বা অন্যের অধিকারকে বাধা দেওয়ার কারণ হেতু আত্মিক অসুস্থতা, সে স্পিরিচুয়াল সিন, আত্মিক পাপ, আত্মিক অপরাধ, অসত্যের বা মিথ্যের সঙ্গে সর্বদা সহভাগিতা ও সহযোগিতা করা। আপনি জানেন এটা অসত্য, আপনি জানেন এটা মিথ্যে, কিন্তু তারপরে আপনি সেই লোকে সহযোগিতা করছেন, সহভাগিতা করছেন, তাদের সঙ্গে জড়িয়ে পড়িয়ে আপনি হিস্টে পুষ্টে আপনি আছেন। শুধু কিসের জন্য? সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। কিসের জন্য? না আর একটু আনন্দ হুবিলুট করবার জন্য। কিসের জন্য? না আরো মানুষের মধ্যে আমি সমাদৃত হওয়ার জন্য উদার মনোভাব দেখাচ্ছেন। এগুলো আপনার জীবনে বিশেষভাবে অসত্য 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 হতে হতে আত্মিক পাপ করছেন, কেউ দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন এগুলো আত্মিক পাপ। একটি দিন আসবে সেগুলো আপনি আপনার নিজেকে উত্তর দেওয়ার মতো খুঁজে পাবেন না। আমরা প্রথমে ক্রোধ করি, রেগে উঠি, রাগ থেকে আমাদের ক্রোধ আসতে আরম্ভ করে, ক্রোধ থেকে আমরা এত ক্রোধটাকে আরো যখন হাইলে নিয়ে যাই, খুব হাইলে নিয়ে যাই, তখন আমাদের মধ্যে বিচারনেস বা তিক্ততা আসে। আর সেই তিক্ততা আমরা কি করি, অন্যকে খুন করবার ইচ্ছে হয় এবং অনেক সময় খুনও করে ফেলি। এই যে মনের এই প্রবণতা, রাগ থেকে ক্রোধ, ক্রোধ থেকে তিক্ততা, তিক্ততা থেকে মৃত্যু বা খুন করবার যে পরিকল্পনা, খুন না করি আপনি কিন্তু খুন করে ফেলছেন, আর সেটাই হচ্ছে আত্মিক অসুস্থতা। আপনার এইটা আস্তে আস্তে ধাপে ধাপে নিয়ে আসার যে প্রবণতাটাই, নিয়ে আসার যে জায়গাটাই হচ্ছে আত্মিক অসুস্থতা। তাই এই প্রকারে অন্যভাবে ব্যবচারের ক্ষেত্রে, অন্যভাবে অন্যের যা অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া, আপনার সে সঙ্গী নয়, আপনার সে পার্টনার নয়, আপনার সে স্ত্রী নয়, জোর করে তাকে নিয়ে আসার যে চিন্তা করা, এগুলো হচ্ছে স্পিরিচুয়াল সিন বা আত্মিক অপরাধ বা আত্মিক অশুচি। অন্যের অধিকারের, ধরুন কারো স্ত্রী অন্যের অধিকারে যদি উইলিংলি আসে, আলাদা বিষয়, কিন্তু পরে এপিসোডে আমি এটাকে নিয়ে বলবো, কিন্তু উইলিংলি চলে এলে তার কিছু করার থাকে না, কিন্তু তারপর কিন্তু জোর করে প্রলোভিত করে নিয়ে আসে, প্রলোভিত করে নিয়ে আসা,
তা অন্যকে বঞ্চিত করে আপনি প্রলোভিত করে নিজের অধিকারে নিয়ে আসা এবং অন্যের নিন্দা করা, ক্ষতি করবার ইচ্ছে, সব ইচ্ছে, এগুলো সব ইচ্ছে। এই ইচ্ছেগুলোই হচ্ছে আত্মিক বা স্পিরিচুয়াল অশুচিতা। তাই এই জায়গা থেকে আমরা যদি না সরি তাহলে কি করবে, একটা সময় আসবে জোয়ার থেকে বৃহৎ বন্যাতে পরিণত করে, সুনামি করতে পারে। এখানে জল ছিল না, বৃষ্টি নেই, হঠাৎ মাত্রে দেখা গেল বিশেষ সমতল জায়গায় হঠাৎ সমুদ্র এমন কি হয়ে উঠল, বৃষ্টি নেই তাতেও জল কিন্তু বিশেষ করে সমতল জায়গাতে জল ঢুকে পড়লো এবং গোটা ঘরকে ডুবিয়ে নিয়ে চলে গেল, কত মানুষকে টেনে নিয়ে চলে গেল। এটাকেই বলে বন্যা, যে রিয়েল বন্যা, উপর থেকে জল হয়েও একটা প্রকার বন্যা হয়, তাতে বরং মানুষ অনেক ক্ষতি কম হয়। এতে ক্ষতি বেশি হয় যখন সমুদ্র থেকে জল যখন ঢুকে আসে জোরপূর্বক, হঠাৎ মাত্রে কোনোভাবে সিগন্যাল না দিয়ে যখন ঢুকে আসে, হঠাৎ 10-15 ফিট 20 ফিট জলের হাইট বেড়ে যায়। বিশেষ করে সমতল জায়গাতে ঘর বাড়ি ডুবে গিয়ে মানুষ হঠাৎ মারা যায়, যদি রাত্রিতে হয় কোনো মানুষ বাঁচবে না। যারা ঘরে শুয়ে রয়েছে সারা জীবন শুয়ে থাকবে, বিশেষ করে নিচতলার মানুষ, যদি 10 ফিট জল হাইট হয়ে যায়। এই তাই একটা বৃহৎ বন্যাতে আমাদের এই স্পিরিচুয়াল সিন বা আত্মিক অসুচিতাগুলো যখন আমরা এগুলো করতে থাকি করতে থাকি করতে থাকি, এমন একদিন বন্যা নিয়ে আসবে যে বন্যা আপনি নিজেই ডুবে যাবেন। তাই সাবধানতা অবলম্বন করুন, ভালো থাকুন, অন্যকে ভালোভাবে থাকতে দেন। সকলকে নমস্কার জানিয়ে আজকের আমার এই পর্ব শেষ করলাম। ভালো লাগলে কমেন্টে লিখুন, কোনো বিষয়ে থেকে গেলে অ্যাড করুন, যাতে আপনার দ্বারা আমি জ্ঞানবান হয়ে উঠতে পারি।